সূরা আন-নাজিয়াত। বিসমিল্লাহির রহমানির রহিম। রহমান রহিম আল্লাহ তাআলার নামে। ওয়ান-নাজিয়াতি গারকা। শপথ সেই ফেরেশতাদের যারা নির্মমভাবে অবিশ্বাসীদের আত্মা ছিনিয়ে আনে। ওয়ান-নাশিকাতি নাশকা। শপথ সেই ফেরেশতাদের যারা সহজভাবে নেককারদের রুহ খুলে দেয়। শপথ সেই ফেরেশতাদের যারা আমার হুকুম তামিল করার জন্য সাঁতরে বেড়ায়। শপথ সেই ফেরেশতাদের যারা হুকুম পালনে এগিয়ে চলে। শপথ সেই ফেরেশতাদের যারা সব কটি কাজ সুষ্ঠুভাবে পরিচালনা করে। কিয়ামত অবশ্যই আসবে, সেদিন ভূকম্পনের এক প্রচণ্ড ঝাঁকুনি হবে। কবর থেকে সবাইকে ওঠানোর জন্যে সাথে সাথে আরেকটি ধাক্কা হবে। এ অবস্থা দেখে সেদিন মানুষের অন্তরসমূহ ভয়ে কম্পমান হবে। তাদের সবার দৃষ্টি হবে সেদিন নিম্নগামী ও ভীত সন্ত্রস্ত। কাফেররা বলল, সত্যি কি আমাদের আগের অবস্থায় ফিরিয়ে নেওয়া হবে? আমরা পচে গোলে হাড্ডিতে পরিণত হয়ে যাওয়ার পরও? তারা এও বলেছে, যদি আমাদের আগের জীবনে ফিরিয়ে নেওয়া হয় তাহলে সেটা তো হবে খুবই লোকসানের বিষয়। অবশ্যই তা হবে বড় ধরনের একটি গর্জন। এ গর্জন শেষ না হতেই দেখা যাবে তারা কবর থেকে উঠে জমিনের উপর সমবেত হয়ে গেছে। হে নবী, তোমার কাছে কি মুসার কাহিনী পৌঁছেছে? তাকে যখন তার মালিক পবিত্র তুয়া উপত্যকায় ডেকে বলেছিলেন, যাও ফেরাউনের কাছে, কারণ সে বিদ্রোহ করেছে। তাকে জিজ্ঞেস করো, তুমি কি ইমান এনে পবিত্র হতে চাও? তাকে এও বলো, আমি তোমাকে তোমার মালিকের কাছে পৌঁছার একটা পথ দেখাতে পারি, এতে তুমি হয়তো তাকে ভয় করবে। অতঃপর সে তাকে আমার পক্ষ থেকে নবুয়তের বড় একটি নিদর্শন দেখাল, কিন্তু সে ব্যক্তি নবীকে মিথ্যা সাব্যস্ত করল এবং সে তার বিরুদ্ধে আচরণ করল। অতঃপর ষড়যন্ত্র করার মানুষে সে পেছনে ফিরে গেল। সে লোকজন জড়ো করল এবং তাদের ডাক দিল। তারপর বলল, আমি হচ্ছি তোমাদের সবচেয়ে বড় রব। অবশেষে আল্লাহ তাআলা তাকে আখেরাত ও দুনিয়ার আজাবে পাকড়াও করলেন। অবশ্যই এমন সব লোকের জন্য এতে শিক্ষার নিদর্শন রয়েছে যারা আল্লাহ তাআলাকে ভয় করে। তোমরা বলো, তোমাদের দ্বিতীয়বার সৃষ্টি করা কি বেশি কঠিন, না আকাশ সৃষ্টি করা বেশি কঠিন?
আল্লাহ তাআলা তা বানিয়েছেন। আল্লাহ তাআলা শূন্যের মাঝে তা উঁচু করে রেখেছেন, অতঃপর সুবিন্যস্ত করেছেন। তিনি রাতকে অন্ধকারে চাদর দিয়ে ঢেকে রেখেছেন, আবার তা থেকে আলো দিয়ে দিনকে বের করে এনেছেন। এরপর জমিনকে তিনি বিছানার মতো করে বিছিয়ে দিয়েছেন। তা থেকে তিনি বের করেছেন পানি ও উদ্ভিদ রাজি। তিনি পাহাড় সমূহ জমিনের গায়ে পেরেকের মতো গেড়ে দিয়েছেন, তোমাদের জন্য এবং তোমাদের জন্তু জানোয়ারদের উপকারের জন্য। তারপর যখন বড় বিপর্যয় তোমাদের সামনে হাজির হবে, সেদিন মানুষ একে একে সব কিছুই স্মরণ করবে যা সে দুনিয়ায় করে এসেছে। সেদিন সে ব্যক্তি দেখতে পাবে তার জন্য জাহান্নাম খুলে ধরা হবে। অতঃপর যে ব্যক্তি সীমা লঙ্ঘন করেছে এবং পরকালের তুলনায় দুনিয়ার জীবনকেই অগ্রাধিকার দিয়েছে, জাহান্নামই হবে তার একমাত্র আবাসস্থল। আবার যে ব্যক্তি তার মালিকের সামনে দাঁড়ানোর এ দিনকে ভয় করেছে এবং এ ভয়ে নিজের নফসকে কামনা বাসনা থেকে বিরত রেখেছে, অবশ্যই জান্নাত হবে তার ঠিকানা। তারা তোমার কাছে জানতে চায় কিয়ামত কখন সংঘটিত হবে। তুমি তাদের বলে দাও সে সময়ের কথা বর্ণনা করার সাথে তোমার কি সম্পর্ক, তা তুমি জানবে কি করে। তার আগমনের চূড়ান্ত জ্ঞান একমাত্র তোমার মালিকের কাছেই রয়েছে। তুমি হচ্ছ সাবধানকারী সে ব্যক্তির জন্য যে একে ভয় করে। যেদিন এরা কিয়ামত দেখতে পাবে সেদিন এদের মনে হবে তারা এক বিকাল অথবা এক সকাল পরিমাণ সময় দুনিয়ায় অতিবাহিত করে এসেছে।